দেশব্যাপী প্লাস্টিক রিসাইক্লিং ক্যাম্পেইনের অংশ হিসেবে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল। আন্তর্জাতিক পরিবেশ দিবস সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনমানুষকে সচেতন করতে ব্যবহৃত প্লাস্টিক রিসাইক্লিং ক্যাম্পেইন করছে প্রাণ আরএফএল। রাজধানী ঢাকা সহ দেশের 24টি জেলার ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহে লেট সেভ দ্য প্ল্যানেট নামে দিনব্যাপী ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নে দেশের বিভিন্ন জায়গায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এরপর তারা স্বেচ্ছাসেবকের ভূমিকায় রাস্তাঘাট ও ফুটপাতে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন। ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রাণ আরএফএলের এক কর্মী বলেন, আমরা আনন্দের সঙ্গে এই কাজে অংশ নিয়েছি। পরিবেশ ঠিক রাখতে ময়লা আবর্জনা যথাস্থানে ফেলা দরকার।